বিক্রয় নিষিদ্ধ অবৈধ পলিথিন উৎপাদন সরবরাহ এবং বিপণন হয় প্রকাশ্যে। এই কাজটি করতে এসে বারবারই ঘুরে ফিরে একটি নাম আমরা পেয়েছি, সেটি হলো পলিথিন মুরাদ। কিভাবে সে তার সাম্রাজ্য ধরে রেখেছে সবার সামনে প্রকাশ্যে? পুরানো ঢাকার মিডফোর্ড হাসপাতাল খ্যাত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল পার হয়ে পায়ে হাঁটার দূরত্ব চকবাজারের দিকে এগুতে ইমামগঞ্জ বিসমিল্লা টাওয়ার, এর সামনে গিয়ে থমকে দাঁড়াতে হয়, কারণ বড় বড় ট্রাকে তোলা হচ্ছে পণ্য। তিন রাস্তার এই মোড়ে কিছুক্ষণ দাঁড়ালেই চোখে পড়বে তিন দিক থেকে আসছে ভ্যান গাড়ি, সেই ভ্যান গাড়ির উপর বিশাল বিশাল পলিথিনের বস্তা। ভ্যান গাড়ির সব পথ যেন থমকে দাঁড়ায় এই একটি পয়েন্টে। 2023 সালের 25 ফেব্রুয়ারি রাত 1টার দিকে ক্রাইমওয়াচ টিমের ক্যামেরা দেখে সতর্ক হয়ে ওঠেন অবৈধ পলিথিন ব্যবসায়ীদের এজেন্টরা। আমরা বোঝার চেষ্টা করলাম কি পরিমাণ পলিথিন জড়ো করা হচ্ছে এখানে। আগে থেকে নিয়ে আসা পলিথিন উঠানো হচ্ছে এক একটি ট্রাকে, আর ভ্যান গাড়িতে করে যেসব পলিথিন ভর্তি বস্তা নিয়ে আসা হচ্ছে তা নামিয়ে রাখা হচ্ছে ভেতরের গলিতে। গা ছমছমে পরিবেশ থাকলেও ক্রাইমওয়াচের ক্যামেরা প্রবেশ করে গলির ভিতরে। গলির দুপারে থরে থরে সাজানো পলিথিনের বস্তা। তবে পলিথিন সিন্ডিকেট খুব সতর্ক, বস্তার ভেতরে যে পলিথিন আছে তা বুঝতে দিতে চান না আমাদের। আমরাও কৌশলী হলাম যাতে প্রকৃত চিত্র তুলে আনতে পারি। পণ্য পরিবহনে পথে পথে হয়রানি কেমন হয় ট্রাক চালকদের কাছে এমন তথ্য জানতে চাইলাম। এমনও প্রশ্ন করলাম বৈধ পণ্য পরিবহন করা হলে হাইওয়ে পুলিশ হয়রানি করবে কেন? গাড়ি কাগজপত্র থাকার সত্ত্বেও পুলিশরা ধরে বিভিন্ন করে ফেলায়, এই হয়েছে সেই হয়েছে নানান ধরনের। আমরা কিসের ছবি তুলছি, কেন এসেছি, এমন প্রশ্ন ছিল মুরাদ সিন্ডিকেটের প্রতিনিধিদের। তাদের সেই প্রশ্ন এড়িয়ে এবার পাল্টা প্রশ্ন ছিল ট্রাকে অবৈধ পণ্য পরিবহন করা হয় কিনা। অবৈধ কোনো কিছু নাই তো মামলা হবে কেন? মামলা নেই আমাদের যে না হয় হাইওয়েতে ধরলে গাড়ির সমস্যার জন্য ধরে, আমাদের মালের ব্যাপারে কোনো কিছু নেই। তবে তারা যে মিথ্যা তথ্য দিচ্ছেন তা বোঝা গেল লাইন ধরে আসা ভ্যান ভর্তি পলিথিন দেখে। তেসরা মার্চ আবারও দিনের আলোতে ক্রাইমওয়াচ টিম সেই বিসমিল্লা টাওয়ারের সামনে ইমামগঞ্জে। প্রকাশ্যে গলির ভেতরে রাখা হয়েছে পলিথিনের বস্তা। এই বস্তার সাথে আরো বস্তা যোগ হয়ে ট্রাক ভর্তি হয়ে ছড়িয়ে পড়বে সারা দেশে। তবে এই পলিথিনের ব্যাপারে তথ্য দিতে সতর্ক এলাকাবাসীও। চাচা ওই এনটিভি আসছে বুঝছেন, এনটিভি এসে আমাকে বলতেছে যে মুরাদ ভাই অফিস কোন যাবো চিন্তা হয়নি তো দেখা দেবো।